সো গাইস দেখো কি দারুন কিন্তু লাইটিং, ঠিক আছে? আর এই হচ্ছে মা জগদ্ধাত্রী, মাকে এবার দেখাবো। তো গাইস দেখো এই হচ্ছে কিন্তু মা জগদ্ধাত্রী, হাট খোলা। সো হে গাইস ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন ব্লগে। তো এসে গেছি আজকে চন্দননগরের হাট খোলা মনসাতলা, যেখানে একটা অসাধারণ প্যান্ডেল হয়েছে। দেখো থিমটা পেছনেই রয়েছে, তো চলো পুরো থিমটা ঘুরিয়ে দেখাই, আর কেমন হয়েছে অবশ্যই জানাবে আমাকে, ওকে, কমেন্টসের মাধ্যমে। সো গাইস আরও একটা কিন্তু জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল চন্দননগর হাট খোলা মনসাতলা, ঠিক আছে? তো দেখো খুবই সুন্দর কিন্তু এই প্যান্ডেল। তো চলো ভেতরে তো অবশ্যই যাব, তার আগে এন্ট্রোটা দিয়ে নিই। সো গাইস দেখো কি দারুণ কিন্তু লাইটিং করা হয়েছে, ঠিক আছে? অসাধারণ কিন্তু প্যান্ডেলের ভেতরটা, ঠিক আছে? তো চন্দননগর তো চন্দননগর একদম, হ্যাঁ দেখো কত সুন্দর কিন্তু এই প্যান্ডেল, অসাধারণ কিন্তু গাইস, জাস্ট অসাধারণ। হাট খোলা মনসাতলা, হাট খোলা মনসাতলার কিন্তু এই পুজো মণ্ডপ, ঠিক আছে? তো প্রচুর কিন্তু মানুষের ভিড়, প্যান্ডেল কিন্তু দর্শকদের জন্যে জনসাধারণের জন্যে ওপেন করে দেওয়া হয়েছে, ঠিক আছে? দেখো কত সুন্দর কিন্তু ডিজাইনগুলো, পাতা টাতা দিয়ে কিন্তু অসাধারণ ডিজাইন করা হয়েছে, ঠিক আছে? আর এই হচ্ছে মা জগদ্ধাত্রী, মাকে এবার দেখাবো, ঠিক আছে? দেখো তো গাইস দেখো এই হচ্ছে কিন্তু মা জগদ্ধাত্রী, হাট খোলা মনসাতলা। সো গাইস এই ছিল কিন্তু হাট খোলা মনসাতলা, ঠিক আছে? তো কেমন লাগলো বলো, যদি ভালো লাগে, যদি মনে হয়ে থাকে তো প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্টটা করেই দাও, সাবস্ক্রাইবটাও করো প্লিজ, একদম প্লিজ। তো চলো দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য কিন্তু টাটা।